আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা রান্না করব কলা দিয়ে চিংড়ি মাছ। আমরা আগেই কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি, এখন আমরা কলা কেটে চিংড়ি মাছ দিয়ে রান্নাব। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এখানে কেটে নেওয়ার পর অল্প একটু হলুদ আর লবণ দিয়ে এটা মেখে রেখেছি। 10-15 মিনিট আমরা এইভাবে রেখে দিব যাতে কলার কষ, কলার অনেক কষ হয়, কষটা যেন চলে যায়, এজন্য আমরা এই প্রক্রিয়াটা করলাম। আমরা এখন এখানে নিয়ে নিয়েছি 10-15টি চিংড়ি মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি আগেই। এখন আমরা তেলের ভিতরে এটা ভেজে নিব। তেল দিয়ে দিলাম আমরা আধা কাপের মতো। এখন আমরা এই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ। দুটো ছোট ছোট পেঁয়াজ আগে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে তখন আমরা মশলা দিব। মশলা দিয়ে পানি দিয়ে আমরা এটাকে কষাবো। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে, আমরা এখন চুলোর আঁচটা একদম কমিয়ে দিব। লো ফ্লেমে আমরা এখন রান্না করব। আমরা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ। মরিচটা আপনারা জাল যে যেরকম খান দিয়ে নেবেন। জিরার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ, ধনিয়া দিয়ে দিলাম আধা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, এখন আমরা পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আমরা নেড়ে এটাকে কষিয়ে নিব। আমাদের মশলা কষার এটা প্রায় শেষের দিকে, তেল উঠে এসেছে। এখন আমরা কলাটা দিয়ে দিব। কলা দিয়ে দিলাম, এখন আমরা কলাটাকে কষাবো ভালো মতো নেড়ে চেড়ে। ভিউয়ার্স, কলা কি আয়রন জাতীয় খাবার, কলা আমরা খেতে চাই না, অনেকে মনে করে এটা রুগীদের খাবার, কিন্তু সকলের খাওয়া উচিত। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমরা খুব সহজভাবে রান্না করে দেখাচ্ছি, আপনারা বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন। কলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব, খুব ভালোভাবে কষিয়ে দিব, তারপর আমরা পানি দিয়ে দিব। পানিটা গরম হলে ভালো হয়, তাহলে রান্নার স্বাদটা নষ্ট হয় না, যেহেতু আমরা এটা কষিয়ে নিয়েছি। আমাদের কষানো হয়ে আসছে, দেখেন তেল উঠে আসছে। এখন আমরা পানি দিয়ে দিব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, আরও 1 কাপ, মোট 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমরা ঢেকে দিব। দশ মিনিট ঢেকে রাখলাম আমরা, লো আছে, আমরা 10 মিনিট পর আবার ফিরে আসব। ফিরে আসলাম,
10 মিনিট নয় 15 মিনিট পরে এর ভিতরে আমি একবার নেড়ে দিয়েছি এটা কলাটা একদম কচি কলা এজন্য এটা হইতে একটু দেরি হবে আমি আরো 10 মিনিট অপেক্ষা করব নেড়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম আবার ফিরে আসলাম 10 মিনিট পরে আমাদের কলা সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন এখন আমরা দুটো কাঁচা মরিচ দিয়ে দিব কাঁচা মরিচটা আমরা মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি কাঁচা মরিচটা দিলাম একটা ফ্লেভারের জন্য এখন আমরা নামিয়ে ফেলবো সার্ভ করে আপনাদের দিতে যাচ্ছি ভিউয়ার্স হয়ে গেল আমাদের কলা দিয়ে চিংড়ি মাছের ঝোল আপনারা বাসায় করে খাবেন খুব সহজ রেসিপি দেখতেও সুন্দর আপনারা খেতে অনেক মজাদার লাগবে কমেন্টস করে আমাদের জানাবেন আজকে এই পর্যন্তই কালকে আবার আপনাদের মাঝে আসব অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ